বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এ পর্যায়ে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব স্থানাঙ্ক জ্যামিতির 11.1 থেকে 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক নিয়ে। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের প্রাথমিক ধারণা যদি না জানা থাকে তাহলে আমরা অঙ্কগুলো কিছুই বুঝবো না। সো আপনি এখানে আই বাটন দেখতে পাচ্ছেন, এই আই বাটন থেকে আগে প্রাথমিক আলোচনা নিয়ে আসেন, তাহলেই আপনি এ অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো বুঝতে পারবেন। যদি প্রাথমিক আলোচনা না দেখে থাকেন তাহলে প্লিজ আপনি এই দুটো অঙ্ক দেখেন না, কেননা আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমরা 11 নম্বর অঙ্কতে চলে যাব। 11 নম্বর অঙ্কতে আমাকে কি বলেছে এটা আমার দেখার দরকার নাই। আগে আমাদের বিন্দু যেগুলো আছে সেই বিন্দুগুলো আমাকে কী করতে হবে, বসাতে হবে। তিনটা বিন্দু আছে, তাহলে তিনটে বিন্দু আমাকে আগে বসাতে হবে। আমি তারপরে তখন আমি অঙ্ক পড়ে দেখবো যে আমাদের কী বলেছে অঙ্কতে। এ বিন্দু আছে, টু এবং টু আছে, তাহলে আমি এখন এখানে ক্ষেত্রে ওয়ান টুগুলো একটু ভাগ করে নিই। তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তারপরে এ পাশে ওয়ান একটু বড় হয়ে গেল, ওয়ান টু থ্রি ফোর ফাইভ করলাম। তারপরে আমাদের উপরের ক্ষেত্র করে নেব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এভাবে আপনারা খাতাতে করে নেবেন, ঠিক আছে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদেরকে বলেছে এ হচ্ছে টু এবং টু, তাহলে যে টু এখানে, তাহলে টু এখানে হচ্ছে, তাহলে যে টু এবং টু, তাহলে এটা হচ্ছে এ এর মান যেটা আমরা পেলাম টু এবং টু। তারপরে বি এর মান কী আছে, মাইনাস টু এবং মাইনাস টু, তাহলে এখন বি এর মান মাইনাস টু এখানে, তাহলে মাইনাস টু আবার নিচে আসবে, তাহলে এখানে এ যেখানে আসলো একটু অবশ্যই হয়ে গেছে, ব্যাস। তাহলে এখানে বি এর যেটা মান পেলাম সেটা হচ্ছে যে কি মাইনাস টু এবং মাইনাস টু, আশা রাখি ক্লিয়ার হয়েছে। তারপরে এখন সি এর যেটা মান আছে সেটা হচ্ছে যে মাইনাস টু রুট থ্রি। এখন কথা হচ্ছে এটা আমি কীভাবে বসাবো, তাহলে ফার্স্ট ক্যালকুলেটার টেনে নিয়ে আসবেন। ক্যালকুলেটার টেনে নিয়ে আসলে আপনি বুঝতে পারবেন যে মাইনাস টু রুট থ্রি, তাহলে যে মাইনাস টু তারপরে হচ্ছে যে রুট থ্রি, এবার আপনাকে মান ওইটাই কিন্তু দিবে জানা। তো আপনি এস এবং ডি আছে এটা অপশন, দেখেন এই থ্রি পয়েন্ট সামথিং, মানে থ্রি এর কাছাকাছি, মানে থ্রি এর চাইতে একটু বড়, তাহলে থ্রি এর চাইতে একটু বড় যদি হয় তাহলে এখন কী বসাবো, মাইনাস থ্রি ধরে নেবো এটাকে আমি, মানে এটা সমান মাইনাস থ্রি, ওকে। তাহলে এখন কী করবো আমি, মাইনাস থ্রি দৌড় দেবো আমি মূলবিন্দু থেকে, ওয়ান টু থ্রি, থ্রি পয়েন্ট সামথিং মানে এখানে হলো মধ্যখানে। তারপরে আছে আবার কত, টু রুট থ্রি, তাহলে প্লাস, তাহলে প্লাস মানে এটা উপরের দিকে দৌড়াবে, তাহলে সামথিং এখানে, তাহলে এখানে মান যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের সি বিন্দু, আর সি বিন্দুর মান হচ্ছে যে মাইনাস টু রুট থ্রি একটা, সরি রুট থ্রি, তারপরে থাকবে আমাদের টু রুট থ্রি, টু রুট থ্রি, ব্যাস, মানে মাইনাস টু রুট থ্রি একটা হচ্ছে টু রুট থ্রি। তাহলে এখন তিনটা বিন্দু পেয়ে গেছেন, তিনটা বিন্দুকে আপনাকে যোগ করতে হবে, তাহলে এখন আমরা এখানে যোগ করে দেবো এটাকে, ব্যাস। তারপর আমরা কী করব, এটাকে যোগ করে দিব, তারপর আমরা এটাকে এখান থেকে যোগ করে দিব, যোগ করে দিলাম। যোগ করে তারপর এখন আপনি পড়েন যে আমাকে কী বলেছে, বলেছে যে এটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষতায়। সমবাহু মানে তিনটা বাহু এখানে কী হবে, সমান হবে, হ্যাঁ। যেহেতু আমরা হাত দিয়ে অঙ্কন করেছি, সো আমি বুঝতে পারছি না যে সমান তিনটা বাহুই এখানে, তো আমরা তিনটা বাহু কিন্তু এখানে সমান পাবো, আমাদের দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। তারপরে বলেছে এর পরিসীমা আবার 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। সো আমাদের এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এখন জাস্ট আমাদেরকে কী করতে হবে, যেহেতু সমবাহু সো আমাদেরকে প্রথম কাজ হচ্ছে যে কি তিনটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করা, অর্থাৎ এ বি এর মধ্যবিন্দু, তারপরে বি সি এর মধ্যবিন্দু, তারপরে যে এ সি এর মধ্যবিন্দু নির্ধারণ করা, মধ্যবিন্দু না সরি মানে এ বি এর মধ্যবর্তী দূরত্ব, তারপরে হচ্ছে বি সি এর মধ্যবর্তী দূরত্ব, তারপরে এ সি এর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করা, ঠিক আছে বিষয়। তাহলে এখন এই তিনটা আপনি যদি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করে ফেলতে পারেন তাহলে আপনি বলে দিতে পারবেন। আর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার সূত্র আমরা শিখেছিলাম, আমরা বলে দিচ্ছি তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব একবারে। তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব সূত্র, যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র হচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে যে এক্স টু, এর উপরে হচ্ছে হোল স্কোয়ার, প্লাস হচ্ছে যে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু, এর উপরে হচ্ছে হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে এ এবং বি দুইটা বিন্দু পেয়েছেন, এখন এটাকে এক্স ওয়ান ধরবেন নাকি এটাকে এক্স ওয়ান ধরবেন, এটাকে ওয়াই ওয়ান ধরবেন নাকি এটাকে ওয়াই ধরবেন, এটা নিয়ে ঝামেলা থাকতে পারে, যেটা গেছে আপনি সেটা কিন্তু ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি এটাকে ধরলাম এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু, এটা হচ্ছে ওয়াই টু। তাহলে এখন এক্স ওয়ান মাইনাস এক্স টুর উপর হোল স্কোয়ার, তাহলে এক্স ওয়ান কত আছে টু, মাইনাস এক্স টু কত আছে মাইনাস টু, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে টু, এক্স ওয়ান মাইনাস এক্স টুর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে কত হবে এখানে ওয়াই ওয়ান কত রয়েছে টু, এখন মাইনাস ওয়াই টু এর মান কত রয়েছে মাইনাস টু, দ্যাট মিনস মাইনাস মাইনাস প্লাস টু, ক্লিয়ার হলো বিষয়। চার চারে কত আসবে ষোলো, আর ওখানে আসবে কত ষোলো, তাহলে এখানে আসলো কত ষোলো, মানে দুই দুনা চার, চারের উপরে সার মানে চার চারে ষোলো, প্লাস হচ্ছে কত এখানে দুই দুনা চার, চার চারে কত আসবে ষোলো ষোলো, তাহলে ষোলো ষোলো কত আসবে এখানে বত্রিশ, তাহলে রুট ওভার কত আসবে থার্টি টু। এ বি এর মধ্যবর্তী দূরত্ব আপনি পেয়ে গেছেন কত, রুট ওভার থার্টি টু, ক্লিয়ার হলো বিষয়। আচ্ছা
এখন আপনাকে তাহলে কি করতে হবে, BC এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। AB করে ফেলেছেন তাহলে BC এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেন, তাহলে BC, তাহলে এখন BC এর মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করি তাহলে একই রকম ভাবে রুট ওভার x1 - x2, তাহলে x1 কত রয়েছে এখানে -2, মানে x1 ধরলেন আপনি এটাকে, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, তাহলে এখন কত হবে x1 মাইনাস হচ্ছে x2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, x2 এর মান কত আছে মাইনাস যেহেতু রয়েছে, তাহলে এখন 2√3, তাহলে যে কত দিন আমরা 2√3, এর উপরে কত হয়ে গেল আমাদের হোল স্কোয়ার। তারপর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে প্লাস y1 মাইনাস হচ্ছে y2, তাহলে y1 বলতে কোনটা রয়েছে এখানে -2, তাই না, তাহলে এখন আমরা বসে দেবো যে -2 মাইনাস হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2, তাহলে যে y1 মাইনাস হচ্ছে y2, দ্যাট মিনস আমাদের কত হবে 2√3, তাহলে যে কত পাওয়া গেলো 2√3, এর উপরে পাওয়া গেলো হোল স্কোয়ার। এখন দেখেন দুটো কিন্তু সূত্র পড়ে আছে, এরা সূত্র পড়ে আছে, এখন সূত্র দিয়ে আমাকে কী করতে হবে, কাজ করতে হবে। এখন দেখেন সূত্র যদি আমি ফেলতে চাই তাহলে এক কাজ করব, এটাকে সম্পূর্ণ এ আর এটা সম্পূর্ণ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কী হবে এ স্কোয়ার, দ্যাট মিনস আমাদের এ স্কোয়ার প্লাস হচ্ছে কত 2, এ বলতে আছে কত -2, বি বলতে আছে কত 2, আমাদের 2√3, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে তাহলে কী হবে প্লাস হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে 2√3, এর উপরে হয়ে গেল আমাদের হোল স্কোয়ার। তারপরে প্লাস দিয়ে এখন আমাদের এ সম্পূর্ণটাকে কী করতে হবে, মান নিতে হবে। তবে আপনি কিন্তু এটা সম্পূর্ণটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারেন, কেন ফেলতে পারেন, তখন যেহেতু দুটোই মাইনাস রয়েছে মাইনাস মাইনাস থেকে কমন নিতে পারবেন আপনি, আর যদি আমি না বুঝি তাহলে আমরা বুঝিয়ে দিই, তাহলে যে প্লাস থাকলো এখানে রুট ওভার দিয়ে বুঝাই, সম্পূর্ণটার উপরে রুট ওভার আছে, সরি এখানেও রুট ওভার আছে, তাহলে এখন এখানের ক্ষেত্রে আপনি এখন কী করছেন মাইনাসটা কমন নিয়ে নেবেন, আপনি বাইরে মাইনাস কমন নিয়ে নেন, তাহলে কী আসবে আমার এখানে 2 প্লাস হচ্ছে যে কত 2√3, তাই তো, তারপরে হোল স্কোয়ার আসবে, বুঝতে পেরেছেন আশা রাখি। তখন যে মাইনাস যদি কমন নিয়ে নেন আপনি তাহলে কিন্তু ঘটনাটা এরকম হবে, আপনি যদি না বুঝে থাকেন তাহলে আপনি এটুকু বাদ দিয়ে দেন, এটুকু আপনার কাছে না দরকারই নেই, আপনি এখন ওটা দিয়ে কাজ করেন যে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে প্লাস আছে তাহলে এখন যে প্লাস রেখে দিলাম, প্লাস বলতে কার এটা এ প্লাসটা এই প্লাসে থাকলো, আপনি এটুকু বুঝলেন না মনে করেন তাহলে বাদ দিয়ে দেন, তাহলে এখন এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানে কী হবে তাহলে -2, এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে কী আছে -2, বি বলতে কী আছে অবশ্যই আছে আমাদের এখানে 2√3, 2ab তাহলে কত থাকবে 2√3, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার মানে হচ্ছে কত 2√3, এর উপরে হচ্ছে যে কত হোল স্কোয়ার, এটা অবশ্যই রুটের মধ্যেই ছিল, তখন এই সম্পূর্ণটা যেহেতু উপরে আঁটে নেই জাস্ট এখানে আমি লিখে দিয়েছি, ওকে, তাহলে সমান দিয়ে অবশ্যই আপনারা এটুকু কী করতে পারেন, নিজে থেকে ইকুয়েশানটা টানলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু এটা জাস্ট আনসারটা কিন্তু এ বি এ যতটুকু এসেছে বিসিরও ততটুকুই চলে আসবে, তাহলে বিসি এর মানটা আমি জাস্ট একটু বসে দিই, মানে এই জাস্ট ক্যালকুলেশন টানবেন এখানে আর কিচ্ছু নেই এখানে শুধুমাত্র, হ্যাঁ, তাহলে বিসির মানও অবশ্যই কত চলে আসলো জাস্ট আমি এখানে এই 32টা বসিয়ে দিলাম, মানে আপনারা জাস্ট একটু ক্যালকুলেশনটা করে নেবেন, মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই কারণে জাস্ট আমি বসিয়ে দিলাম, ওকে, আচ্ছা, তাহলে এ বির মানটাও নির্ধারণ করলেন, তারপরে বিসির মানও নির্ধারণ করলেন, তারপরে এ সির মানটা আপনাকে নির্ধারণ করতে হবে, তাই না, তাহলে এখন আমি বলবেন যে এ সি এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে এ সি এর মধ্যবর্তী দূরত্ব করলে কত আসবে রুট ওভার অবশ্যই কত আসবে 32ই আসবে, তো আমি জাস্ট যেহেতু বড় হচ্ছে একটু ভিডিওটা আমাদের এখানের ক্ষেত্রে এটাও অনেক বড় অঙ্ক হবে, তো জাস্ট একটু ইকুয়েশনটা টানলে আমাদের তো কোনো সমস্যা নেই, তাই না, তাহলে আমরা ইকুয়েশনটা একটু টেনে ফেলবো, তাহলে এ বি বি সি এবং এ সি তিনটা বাহুরি মান আমরা পেয়ে যাবো কত রুট ওভার 32, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তখন তিনটা বাহুর মানে এখানে কত আসলো সমান আসলো, ঠিক আছে, তাহলে আমরা এখন সমবাহু ত্রিভুজ নির্ধারণ করলাম, তারপরে আমাকে এখন বলেছে যে এর পরিসীমা আবার 3 দশমিক স্থান পর্যন্ত নির্ধারণ করো, তাহলে যে কোনো একটা ত্রিভুজের পরিসীমা যদি আপনাকে বলে তাহলে জাস্ট বলবেন 3 বাহুর সমষ্টি, 3 বাহুর কী হবে সমষ্টি, তাহলে এখন এ বি সি দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা সমান কী হবে, তাহলে এ বি প্লাস হবে যে বি সি প্লাস হবে যে কত সি এ বা এ সি, একই কথা, তাহলে আমাদের কী আসবে রুট ওভার 32 প্লাস হবে কত রুট ওভার 32 প্লাস হবে কত রুট ওভার 32, তিনটাকে জাস্ট যোগ করে দেবো, তাহলে এখন আমাদের এখানে যোগ করার কাজ কী হবে, তাহলে তাহলে এখানে আসবে 32 32 32 মানে কত 3√, মানে তিনটা যেহেতু 32 রুট ওভার রয়েছে, তাই না, তাহলে কত হবে 3√32 হবে, এখন কথা হচ্ছে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত মানে কী, তাহলে এখন যেটা আনসারটা দিবে এখানে যেমন যে 3, তারপর হচ্ছে রুট ওভার, তারপর হচ্ছে 32, তারপর আমরা যেটা আনসার পাবো সেটা আমরা এখানে বসিয়ে দেবো 3, এখানে ক্ষেত্রে যেটা পাবো সেটা 16.970 অনেক দশম মান পাবো, হ্যাঁ, তো আমরা জাস্ট যেহেতু আমাকে বলেছে আমরা যেহেতু বলে নিব এখন, তাহলে 16.970
এ পর্যন্ত নিব আমরা। তো শূন্য না নিয়ে আপনি একও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে যে 16.97056 আছে না, তো আপনি যে শূন্য জায়গাতে একও নিতে পারেন, তখন এক নিলে আর একটু ভালো লাগে দেখে অবশ্য। তখন শূন্য হলে তো অবশ্য দেখা যায় যে 2 পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, তো শূন্য তো লাস্টের দিকে না থাকলেও দেখা যায় যে কোনো সমস্যা হয় না। দ্যাট মিনস এভাবে আমরা এটাকে আনসারটা বের করে ফেলতে পারি। এই দুইটা আবার বলে করে দিলাম না, এই কারণে আবার ভাবেন না যে স্যার আমাদেরকে মনে হয় না করে দিয়ে চলে যাচ্ছে। আসলে যেহেতু একই রকম নিয়ম আর ইকুয়েশানটা করতে যেহেতু একটু সময় লাগছে, দ্যাট মিনস আমাদেরকে আপনাদেরকে একটু দায়িত্বটা দিলাম আর কি, আর কিছু না। 7 কী বলছে আমাকে এবার দেখাও যে, আচ্ছা বিন্দু যেহেতু রয়েছে 4, দ্যাট মিনস আমাদের এত দেখার বিষয় নেই। তাহলে আমরা কী করবো এখান থেকে, জাস্ট আমাদের এখানে 4 মান নির্ধারণ করব, মানে বিন্দুগুলোর মান বসিয়ে দেবো। তাহলে এবার আমি আর ওই সুন্দর করে মান না বসিয়ে একটু নিজের থেকে ফাটাফাট বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিলাম, তারপর আমাকে বলেছে এ বিন্দুর মান হচ্ছে -5 এবং 0। তাহলে -5 এখানে মনে করেন, আর এখানে 0 হয়ে গেল। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক -5, তারপরে হচ্ছে কি 0। তারপরে বি বিন্দু বলেছে 5 এবং 0, তাহলে বি বিন্দুতে হচ্ছে যে 5 এবং 0, মানে এখানে তাহলে 5 এবং হচ্ছে যে 0, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। তারপরে সি বিন্দু এবং ডি বিন্দু কী আছে, সি হচ্ছে 5 এবং 5, তাহলে এখানে 5, তাহলে এখানে আসলে মনে করেন যে 5, তাহলে হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে 5, তারপরে হচ্ছে যে 5। তারপরে যে ডি বিন্দু -5 এবং 5, তাহলে -5 এখানে, তাহলে 5 এখন ওপরে আসবে। ক্লিয়ার হলো বিষয়? তাহলে এখানে ডি বিন্দু -5, আর একটা আছে আমাদের কত 5। এখন দেখেন 4 যেহেতু আপনি কী পেয়েছেন, বিন্দু পেয়েছেন, 4 বিন্দুকে অ্যাট ফার্স্ট আপনার দায়িত্ব হচ্ছে যোগ করে দেওয়া। যোগ, এটা তো যোগ করাই আছে অলরেডি, তাহলে এটাকে আমরা যোগ করে দেবো এভাবে। তারপরে আমরা এখান থেকে এটাকেও কী করে দেবো, যোগ করে দেবো। ক্লিয়ার হচ্ছে বিষয়? এখন দেখেন তো এই 4 বাহু আপনি যখনই পেয়ে গেছেন তখনই আপনাকে কী করতে হবে, আপনি বুঝে গেছেন কিন্তু এটা যে একটা আয়তক্ষেত্র, এটাকে বোঝা যাচ্ছে। তাহলে এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আমরা অবশ্য বেসিক ধারণাতে আলোচনা করেছিলাম এটা, যে আপনাকে 4 বাহু যেহেতু আছে, তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে এ বি বাহুর মধ্যবর্তী দূরত্ব যদি নির্ধারণ করেন, এ বি এর দৈর্ঘ্য যতটুকু হবে ডিসি এর দৈর্ঘ্য ততটুকুই হবে, তারপরে এ ডি এর দৈর্ঘ্য যতটুকু হবে এখান থেকে বিসি এর দৈর্ঘ্য ততটুকুই হবে। তাই আপনাকে কী করতে হচ্ছে, প্রথমত 4 আগে মান নির্ধারণ করতে হচ্ছে, মানে 4 বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করতে হচ্ছে। তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব, তারপর হচ্ছে এ ডি এর মধ্যবর্তী দূরত্ব, তারপর হচ্ছে আপনার ডিসি এর মধ্যবর্তী দূরত্ব, তারপর হচ্ছে যে বিসি এর মধ্যবর্তী দূরত্ব অথবা সিবি, একই কথা তাই না? তাহলে আগে 4 আপনি নির্ধারণ করে ফেলেন। তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য সূত্র হচ্ছে √(x1 − x2)² + (y1 − y2)²। তাহলে x1, তাহলে x1 মানে এখন এটা ধরবো নাকি এটা ধরবো, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা সেটা। তাহলে x1 মানে তাহলে -5, মাইনাস হচ্ছে যে কথা x2, মানে হচ্ছে কত 5, x1 − x2² + হচ্ছে y1 − y2। তাহলে y1 এবং y2 0 রয়েছে, দ্যাট মিনস আমার বসানোর দরকার নেই, আমি একটু তাহলে ফাটাফাট করে ফেলি। তাহলে -5 এবং -5, তাহলে কত আসবে -10, -10 উপর স্কোয়ার মানে কত আছে 100, আর 100 মানে কত আসবে এখানে, তাহলে 10 আসলো। তাহলে এ বির মান কত পেয়ে গেলাম আমরা, 10 পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এডি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো। তাহলে এখন আমরা এডি এর দিকে চলে যাব। তাহলে এ এবং ডি, তাহলে মধ্যবর্তী দূরত্ব সূত্র হচ্ছে x1 − x2, তাহলে x1 বলতে কত রয়েছে -5, আর x2 বলতে কত হবে -5। তাহলে এখন x1 -1 প্লাস হয়ে যাবে x1 − x2 এর উপরে হোল স্কোয়ার, প্লাস হচ্ছে y1 − y2 এর উপরে হোল স্কোয়ার, মানে y1 বলতে কত রয়েছে, y1 বলতে রয়েছে কত আমাদের 0, y1 − y2 তাহলে জাস্ট হবে কত 5 এর উপরে হোল স্কোয়ার। তাহলে আমাদের মান হয়ে যাবে এখন এখানে, এটা হবে 0 প্লাস হচ্ছে কত 5 এর উপরে স্কোয়ার, মানে কত 25, দ্যাট মিনস আমাদের আনসার হবে কত 5। তাহলে আমাদের এখানে ক্ষেত্রে এডি এর মানটা কত আসলো, এখানে 5 আসলো। তারপরে আপনি ডিসি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবেন অথবা সিডি, একই কথা। তাহলে এখন ডিসি এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে ডিসির ক্ষেত্রে এটা হচ্ছে x1 y1 x2 y2, তাহলে x1 − x2 মানে কত হবে, তাহলে -5 − -5, তাহলে এটা কত 0 চলে আসবে তাই না? তাহলে যে −5 x1 − x2 মানে কত হবে 5, x1 − x2 এর উপরে কত হোল স্কোয়ার, প্লাস y1 − y2, তাহলে যে 5, তাহলে এখানে কত আসবে 5, তারপরে হচ্ছে মাইনাস y1 − y2, তাহলে এখানের ক্ষেত্রে আমাদের মান চলে আসবে কত 0 চলে আসবে, এখানে বসানোর দরকার নেই, তারপরে বসাই। তাহলে −5 − −5 মানে কত আসবে -10, আর -10 যদি হয় -10 উপরে স্কোয়ার মানে কত আসবে 100, তাহলে √100, আর √100 মানে কত আসবে 10। আমরা কিন্তু একটু আগে যখন প্রথম মান নির্ধারণ করলাম এ বি এর মানটা, এ বি এ যতটুকু মান হবে অবশ্যই ডিসি এ ততটুকুই মান হতে বাধ্য, এখানে মান এসেছে 10, এখানে এসেছে 10, আমরা এটুকুর মান কত পেলাম 5, তাহলে অবশ্যই সি বি এর মান কত আসবে 5 আসবে। তাহলে এখন আমাকে সি বি এর মধ্যবর্তী দূরত্ব কী করতে হবে, নির্ধারণ করতে হবে। তো এখন সি বি এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে সি বি এর মধ্যবর্তী দূরত্ব কী হবে, √(x1 − x2) এর উপর হোল স্কোয়ার, মানে কত হবে তাহলে 5 − 5 এর উপর কত হোল স্কোয়ার,
প্লাস ওয়ান মাইনাস হচ্ছে বাই টু এর উপর হোল স্কোয়ার, তাহলে কত আসবে ফাইভ মাইনাস জিরো এর উপর হোল স্কোয়ার, দ্যাট মিনস আমাদের রুট ওভার টোয়েন্টি ফাইভ, আর আনসার হচ্ছে কত আমাদের ফাইভ। তাহলে আপনি এখন চারটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেয়ে গেছেন, কিন্তু এখন আপনি বলতে পারবেন না যে এটা আয়তক্ষেত্র কিনা। আপনাকে কিন্তু বলেছে যে কি দেখাও যে এই চারটা বিন্দু একটা আয়তক্ষেত্রের চারটে শীর্ষবিন্দু, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে চারটা বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার পরে আপনাকে অবশ্যই তাদের কর্ণগুলোরও মান নির্ধারণ করতে হবে। কর্ণ বলতে কি, যেমন দেখেন এদের দুইটা কর্ণ রয়েছে, একটা কর্ণ এখান থেকে আর একটা কর্ণ, তাহলে এই দুইটা কর্ণের যোগ মানে এই দুইটা কর্ণের মধ্যবর্তী দূরত্ব যদি সমান আসে তাহলেই কিন্তু বলতে পারবেন আয়ত, আর যদি দুইটা কর্ণের মধ্যবর্তী দূরত্ব সমান না আসে তাহলে আপনাকে বলতে হবে সামান্তরিক। আশা রাখি ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমাকে কী করতে হবে, ডি এবং বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করতে হবে, এ এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করতে হবে। তাহলে এ এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করবো এখন আমরা, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে যাব এ সি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য। তাহলে এ সি, তাহলে এসির সমান কী হবে, রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু উপর হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়াই টু উপর হোল স্কোয়ার। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু। তাহলে এখন কত হবে, এক্স ওয়ান মাইনাস হচ্ছে যে কত এক্স টু, তাহলে কত হবে ফাইভ, এক্স ওয়ান মাইনাস এক্স টু উপর হতো হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে কত আসবে এটা জিরো মাইনাস ওয়াই টু মানে কত রয়েছে ফাইভ, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু উপরে হোল স্কোয়ার। তাহলে এখন দেখেন তো আমরা কী বসাতে পারবো, এটা মাইনাস ফাইভ মানে কত হবে মাইনাস টেন, মাইনাস টেনের উপর স্কোয়ার মানে কত আসবে অবশ্যই হান্ড্রেড আসবে, প্লাস পাঁচ পাঁচে কত আসবে পঁচিশ আসবে, তাই না, একবারই বসিয়ে দিলাম। তাহলে রুট ওভার কত আসবে একশো, একশো পঁচিশ রুট ওভার। আশা রেখে ক্লিয়ার হয়েছে। এখন আমাদের কী করতে হবে, বিস বিডি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে যে বি এবং ডি। তাহলে একই ক্ষেত্রে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, অথবা আপনি উল্টাপাল্টাও করতে পারতেন নো প্রবলেম। তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে এখন কত হবে ফাইভ মাইনাস এক্স টুর মান রয়েছে মাইনাস ফাইভ, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এক্স ওয়ান মাইনাস এক্স টুর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু। তাহলে এখন কত হবে জিরো মাইনাস হচ্ছে কত ফাইভ এর উপর হোল স্কোয়ার, তাহলে একশো, তারপরে আসবে পঁচিশ, তাহলে রুট ওভার একশো পঁচিশ। ব্যাস দেখেছেন এখানের ক্ষেত্রে দুইটা কর্ণের মান কী আসলো, সমান আসলো। আর দুইটা কর্ণের মানও যেহেতু সমান চলে এসেছে, এবং একটু আগে আপনি তার নির্ধারণ করে রেখেছিলেন যে কি চারটা বাহুর ক্ষেত্রে এ টুকুর মান যতটুকু, এটুকুর মান ততটুকু, এটুকুর মান যতটুকু, এটুকুর মান ততটুকু, সো এটা হচ্ছে একটা অবশ্যই তাহলে আয়ত ক্ষেত্র। আর সামান্তরিকের ক্ষেত্রে যদি বলতো, যেমন একটু পরে একটা অঙ্ক করবেন, সো আমি তাহলে ওই কথাটা একটু বলে দিই আপনাদেরকে, সামান্তরিক না আয়ত যদি আপনাকে বলে, যেমন একটু পরে আমরা আলোচনা করবো আট নাম্বারটা, সো আট নাম্বারটা আপনাদেরকে তাহলে আমি নাই বলি, এই সাত নাম্বার থেকে আপনারা আট নাম্বারটা নির্ধারণ করতে পারছেন। জাস্ট দুইটা কর্ণ যখন নির্ধারণ করবেন, দুইটা কর্ণ নির্ধারণ করার ক্ষেত্রে জাস্ট আপনি বলে দিলেই মানে দুইটা আলাদা আলাদা মান আসবে, আর আলাদা আলাদা মান আসবে তখনই আপনি বলে দিতে পারবেন ওটা হচ্ছে সামান্তরিক। আর যদি একই রকম আসে তাহলে আপনি বলবেন এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আশা রাখি ক্লিয়ার হয়েছে বিষয়। তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।